বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের মতো অনেক ভালো আছি। আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি তোমাদের শিশু শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ড খেয়াল করো। এখানে দেখো কয়েকটি প্রশ্ন দেখা যাচ্ছে। তো আজকে আমাদের পাঠের বিষয় প্রশ্নের উত্তর। আজকে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর শিখব, আবার কিভাবে লিখতে হয়, লেখাটা আমরা প্রথমে লিখব, তারপরে সেই লেখাটা আমরা বারবার উচ্চারণের মাধ্যমে মুখস্থ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে প্রথম প্রশ্নটি, একটু খেয়াল করো। ক নং, পূজা অর্থ কি? আমরা লিখব পূজা অর্থ, এটা কি হবে? আমাদের উত্তরটা হবে ভগবানের আরাধনা, ভগবানের আরাধনা। এরপরের প্রশ্নটা কি? এখানে দেখো খ নং আছে, মূর্তি কি? আমরা যখন পূজা করি তখন অবশ্যই আমাদের পূজাতে মূর্তি লাগে, সেই মূর্তি কি? মূর্তি হচ্ছে, আমরা উত্তরটা লিখব, দেবতার প্রতীক। দেবতার প্রতীক। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে গ নং প্রশ্নটি খেয়াল করি, মন্দির কি? আমরা উত্তরটা লিখব, মন্দির হল দেবালয়। মন্দির হল দেবালয়। এবার আমরা ঘ নং প্রশ্নে চলে যাই, তীর্থক্ষেত্র কি? এখানে আছে ঘ নং প্রশ্নটা খেয়াল করো, তীর্থক্ষেত্র কি? উত্তরটা হবে, তীর্থক্ষেত্র হল পুণ্যস্থান। তীর্থক্ষেত্র হলো পুণ্য স্থান। এরপরে ওয়ানং, দেখো তীর্থে গেলে কি হয়? উত্তরটা হবে, তীর্থে গেলে আমাদের যেহেতু পুণ্যস্থান তাহলে আমাদের পুণ্য হয় বা পুণ্য লাভ হয়। আমরা লিখব, তীর্থে গেলে পুণ্য লাভ হয়। পুণ্য লাভ হয়। আর ক থেকে ও পর্যন্ত যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো লিখেছি, তোমরা একটু খেয়াল করো, যেহেতু তোমাদের হাতে শিট দেওয়া হয়েছে, তোমরা দেখবে শিটের মধ্যে আমাদের এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেয়া আছে। দেখো আমরা একটু পড়ব, যেহেতু আমরা ক্লাস করছি তো আমাদের ক্লাসের পরে যাতে আমাদের ক্লাসে মুখস্থ হয়ে যায়, সেজন্য আমরা বারবার কয়েকবার করে উচ্চারণ করব, যাতে আমাদের পড়াগুলো মুখস্থ হয়ে যায়। ক নং, খেয়াল করো, পূজা অর্থ কি? খেয়াল করো, উত্তরটা হবে ভগবানের আরাধনা। পূজা অর্থ কি? পূজা অর্থ ভগবানের আরাধনা করা, ভগবানের কাছে মনের ইচ্ছা প্রকাশ করা, বাসনা প্রকাশ করা। তোমরা খেয়াল করবে প্রতিটা ঘরে, আমাদের হিন্দু ধর্মের প্রতিটা পরিবারে, প্রতিটা ঘরে এরকম পূজার জন্য বিভিন্ন দেবদেবীর মূর্তি থাকে। আমরা প্রতিদিন পবিত্র হয়ে আমরা পূজা করে থাকি, ভগবানের আরাধনা করে থাকি। এসো আমরা প্রশ্নটি আরেকবার পড়ি, পূজা অর্থ কি?
ভগবানের আরাধনা। তোমরা যখন প্রশ্নটি লিখবে তখন শুধু এইটুকু লিখবে, যেহেতু তোমরা শিশু শ্রেণী ছোট, শুধু এই শব্দটুকু লিখবে, ভগবানের আরাধনা। কিন্তু যখন পড়বে তখন বুঝে পড়বে যে পূজা অর্থ ভগবানের আরাধনা। এরপরে আমরা খ নঙে চলে আসি, মূর্তি কি? উত্তর হবে মূর্তি দেবতার প্রতীক, কিন্তু আমরা লিখব শুধু দেবতার প্রতীক। যেহেতু আমরা পূজা করি, পূজা করার জন্য আমাদের বিভিন্ন মূর্তির দরকার হয়, যেমন বিভিন্ন দেবদেবীর মূর্তি আমরা বিভিন্ন ঘরে বা মন্দিরে দেখে থাকি। বিভিন্ন দেবদেবী যেমন লক্ষ্মী, সরস্বতী, শিব, আর বড় যে পূজাগুলো যেমন কালী পূজা, তারপরে তোমার দুর্গা পূজা, এই দেবীর মূর্তিগুলো আমরা মন্দিরে দেখে থাকি, বড় করে পূজা করা হয়। আর যেসব বিভিন্ন দেবদেবীর ছবির মাধ্যমে বা ছোট ছোট মূর্তির মাধ্যমে আমরা ঘরে পূজা করে থাকি, তো মূর্তি হচ্ছে দেবতার প্রতীক। এরপরে আমরা গণে আসি, মন্দির কি? মন্দির হলো দেবালয়। আবার বলছি, আমরা পূজা করার জন্য মন্দিরে যাই, ভগবানের দর্শনের জন্য বা দেবদেবী দর্শনের জন্য আমরা মন্দিরে যাই, মন্দির দর্শন করতে যাই, দেবদেবী দর্শন করতে যাই। তো সেই মন্দিরে আমাদের বিভিন্ন দেবদেবীর পূজা করা হয় ব্রাহ্মণ দিয়ে। তাহলে মন্দির কি? মন্দির হলো দেবালয়, যেখানে দেবদেবীরা থাকে, এই জন্য মন্দিরকে বলা হয় দেবালয়। আবার বলছি, মন্দির কি? মন্দির হলো দেবালয়। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘ নং প্রশ্নটি খেয়াল করো, তীর্থক্ষেত্র কি? উত্তরটা হচ্ছে, তীর্থক্ষেত্র হলো পুণ্যস্থান। তীর্থে মানুষ গেলে তার যত খারাপ কাজের ফল বা সে যত খারাপ কাজ করে, মন্দ কাজ করে, সেখানে গেলে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে সে পুণ্য লাভ করে। এজন্য বিভিন্ন সময় তোমরা দেখবে যে মানুষ তার খারাপ কাজের জন্য সে যখন অনুশোচনা হয়, তখন সে পুণ্য লাভ করার জন্য তীর্থে যায়, এই জন্য তীর্থক্ষেত্রকে পুণ্যস্থান বলা হয়। আবার বলছি, তীর্থক্ষেত্র কি? তীর্থক্ষেত্র হলো পুণ্যস্থান। এবার উনং, তীর্থে গেলে কি হয়? আমি তোমাদের ঘ নং প্রশ্নে উত্তরটা বলে দিয়েছি, তীর্থক্ষেত্র যেহেতু পুণ্যস্থান, তাহলে তীর্থে গেলে কি হবে? তীর্থে গেলে পুণ্য লাভ হবে, সমস্ত পাপ ক্ষয় হয়ে আমাদের পুণ্য লাভ হবে। তো উত্তরটা হবে পুণ্য লাভ হয়। তীর্থে গেলে কি হয়? তীর্থে গেলে পুণ্য লাভ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দরভাবে ক্লাসে মুখস্থ করেছো। এবার যেহেতু SW করতে হবে, তো তোমাদের এসো, আমরা ডায়েরি লেখার জন্য পড়া দিয়ে দিই তোমাদের, তোমরা ডায়েরিটি লিখে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ডায়েরিটি লিখে নিয়েছো, আমরা এই পড়াগুলো বাসা অবশ্যই পড়ব। আগামী ক্লাসে তোমরা অবশ্যই এই পড়াগুলো ভালোভাবে মুখস্থ করে SW করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব নতুন একটি পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।